এই যে দাজ্জালের সারা বিশ্বকে শাসন করার ব্যাপারটা, এর সাথে সম্পর্কিত একটা বিষয় হচ্ছে মুসলিম উম্মার মধ্যে ভ্রান্ত কিছু মতবাদ ছড়িয়ে দেওয়া। আমরা অনেক কথাই বললাম, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাটা একটু ভালো করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছেন যেই সমাজে ম্যাক্সিমাম শিরিক করত, ম্যাক্সিমাম মূর্তি পূজা করত, শিরিক করত, ম্যাক্সিমাম মানুষ সুদ খাইত, ম্যাক্সিমাম মানুষ মাদকদ্রব্য সেবন করত, মেয়েদের কোনো রকমের সম্মান ছিল না, এমনকি গোত্রীয় হানাহানি চরম পর্যায়ে, কথা কাটাকাটি হতে হতেই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যেত, আমরা যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলি। এদিকে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতের একটা জাহেলি সমাজকে কত বছরে পরিবর্তন করেছেন বলেন, কত বছর? মাত্র 23 বছর। এক 23 বছর পরে মক্কার দিকে তাকিয়ে দেখেন কোনো শিরক আছে কি, কোনো সুদ আছে, কোনো জেনা, ধর্ষণ, মাদক, মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া, মানবতা বিরোধী কোনো অপরাধ আছে? 23 বছর, কত বছর? আপনি হিস্ট্রি পড়েন, দর্শনের যে শাস্ত্রগুলো পড়েন, পড়ে দেখেন এমন কোনো দার্শনিক মতবাদ নাই, এমন কোনো ঐতিহাসিক সমাজ পরিবর্তনকারী মতবাদ নাই যেটা এত অল্প সময়ের মধ্যে সমাজ পরিবর্তন করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি নিজে পড়েছি হিস্ট্রি, আপনি পড়েন, আমরা ফিলোসফি পড়েছি, আপনি পড়েন, যে কোনো সভ্যতার কথা বলেন, ওই মার্ক্সীয় সভ্যতার কথা বলেন, আপনি ইতালির সভ্যতা বলেন, ব্যাবিলনের কথা বলেন, চাইনিজ বলেন, রোমকদের বলেন, কোনো সভ্যতাই মাত্র 23 বছরের ব্যবধানে সমাজ পরিবর্তন করতে পারেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের ব্যবধানে শুধু সমাজই পরিবর্তন করেন নাই, পুরো আরবের প্ল্যাটফর্ম চেঞ্জ করে দিয়েছেন, এবং তার উপর দাঁড়িয়ে প্রায় 1400 বছর মুসলিমরা সারা বিশ্ব শাসন করেছে। কথা বুঝতে পারছেন না? এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবুয়ত দাবি করছে, আমার পয়েন্টটা এখানে, তাদের মধ্যে কয়জন 23 বছরে সারা বিশ্ব চেঞ্জ করে ফেলছে বলেন? আছে একজন? এটাই প্রমাণ হয়, একটা এটা একটা প্রমাণ যে এরা মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছরে যা করে দেখিয়েছেন তারা শত শত বছর কাজ করে পারেনি। এতে প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত মানুষ নন। যদি হতো তাহলে তাদের আদর্শ সারা বিশ্বে ছড়িয়ে পড়তো এবং সারা বিশ্ব তারা শাসন করত। করতে পেরেছে? পারে না, ইনশাআল্লাহ পারবে। আরও প্রমাণ দেখেন, দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটা কিতাব নাজিল হয়েছে যে কিতাবের এক একটা অক্ষর হচ্ছে মুজেজা, আল কোরআন, তাই না? কোরআনকে কেউ যদি কবিতার বই মনে করে দেখবেন কোরআন কবিতার মতো লাগছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ছন্দ আছে না? কোরআনকে কেউ যদি উপন্যাসের বই মনে করে দেখবেন উপন্যাসের মতো লাগছে, সূরা ইউসুফ পড়ে দেখেন উপন্যাস, আহসানাল কাসাস। কোরআনকে কেউ যদি সায়েন্সের বই মনে করে দেখবেন সায়েন্স দিয়ে ভর্তি, কোরআনকে কেউ জীববিজ্ঞানের বই মনে করলে দেখবেন জীববিজ্ঞান দিয়ে ভর্তি, কোরআনকে দেখবেন কেউ যদি ওই যে জিওগ্রাফির বই মনে করে দেখবেন জিওগ্রাফি দিয়ে ভর্তি, কোরআনকে যদি পলিটিক্যাল সায়েন্সের বই মনে করেন দেখবেন পলিটিক্যাল সায়েন্সে ভর্তি, যে দিক থেকে আপনি কোরআনকে দেখবেন সেটাই পাবেন। এটা মুজেজা না? মুজেজা, অলৌকিকত্ব। এই কিতাবের একটা শব্দকে কেউ কি ভুল দেখাতে পারবে? এর একটা বিধানকে মানবতার বিরোধী প্রমাণ করতে পারবে? এর একটা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করতে পারবে, চ্যালেঞ্জ দিতে পারবে? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেন নাই? ওয়াইন কুম তুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি, তোমরা যদি আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি এটা যদি সন্দেহ করো তাহলে এর মতো একটা সূরা নাজিল করে নিয়ে এসে দেখাও। কি করো? জাস্ট একটা এরকম সূরা, ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমন একটা সূরা জাস্ট রচনা করে এনে দেখাও। কেউ পারবে? কেউ পারছে? আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে কি কেউ পেরেছে? পারে নাই। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের মতো কিতাব নাজিল হয়েছে, ঠিক আছে, যে কিতাব বিস্ময় অলৌকিকত্ব দিয়ে ভরা, যারা তার পরে নবুয়ত দাবি করছে তাদের কাছে এমন কোন কিতাব এসেছে? এসেছে কোনো কিতাব? কোরআনের সমকক্ষ কোনো কিতাব এসেছে? এই তো প্রমাণ হয়ে যায় যে তারা মিথ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আর কিছু লাগে? আরও দিচ্ছি আপনাকে, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্না দিয়ে গেছেন না? সুন্না, তার সুন্না, দাঁত ব্রাশ করার সুন্না, টয়লেট করার সুন্না, হায়েজের কি করতে হবে, নেফাস হলে কি করতে হবে, স্বপ্ন দোষ হলে কি করতে হবে, ঘুমালে কেমন করে ঘুমাতে হবে, ঘুমের মধ্যে ভয় পেলে আপনি কি করবেন, ভালো স্বপ্ন দেখলে কি করবেন, খারাপ স্বপ্ন দেখলে কি করবেন, ঘুম থেকে উঠে জুতাটা পরবেন কিভাবে, কোন পা আগে কোন পা পরে, মোজাটা কেমনে পরবেন, খুলবেন কিভাবে,
বাথরুমে ঢুকবেন কোন পা দিয়ে আগে কোন পা দিয়ে পরে মসজিদে যাবেন কিভাবে যাবেন ঢুকবেন কিভাবে বেরোবেন কিভাবে আপনি নামাজ কেমন করে পড়বেন রোজা কিভাবে রাখবেন হজ কিভাবে করবেন যাকাত কিভাবে দিবেন আপনি অর্থনীতি কিভাবে চালাবেন সমাজে মানুষের সাথে কিভাবে মেলামেশা করবেন আপনি আল্লাহর দিনকে কিভাবে প্রচার প্রসার করবেন রাষ্ট্র কেমনে চালাবেন কোন হেদায়েতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে নাই একটা দেখাতে পারবেন যেটা নাই একটা একটা দিক দেখাতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে এটা অপরিপূর্ণ এমনটা প্রমাণ করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে পরিপূর্ণ তারপরে যারা নবুয়ত দাবি করেছে তাদের সুন্নার মধ্যে কি আছে তাদের সুন্নার মধ্যে কি আছে কতটুকু আছে তারা কি একটা বিষয়ের হেদায়েত দিতে পেরেছে যে মেসওয়াক কেমন করে করতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই যে আলেম ওলামা এখানে অনেক আছেন আমি তাদের সামনে কথা বলতে আসলে গিলটি ফিল করছি আর কি তারপরে আলেম ওলামা আমাকে পিছন থেকে সাহস দেন বলে আমি কথা বলি আর আমি ফিল করি যে আমি আসলে কিছু বলি না আল্লাহ পাক বলার আল্লাহ পাক বলার তৌফিক দেন বলেই বলতে পারি আমার নিজের কোনো ক্ষমতা ও জ্ঞান নাই এখানে দেখেন মিশকাতুল মাসাহাবি তারা পড়ান মাদ্রাসায় দেখবেন ওখানে চুল মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার অধ্যায় লেখা আছে আলাদা করে মাথার চুলটা কিভাবে আশ্রাতে হয় সেটার হেদায়েত আপনার নবী আপনাকে দিয়ে গেছেন আর যদি এই হেদায়েত আমরা নেই না কিন্তু রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও নবীজি বলে গেছেন আমরা নিতে পারি না বা নিচ্ছি না হয়তো আমাদের অপারগতা আছে বা আমরা পারছি না তো যে নবী আপনাকে পরিপূর্ণ একটা সুন্না দিয়ে যাচ্ছেন জীবনের প্রতিটা ক্ষেত্রে তারপরে যারা নবুয়ত দাবি করছে তারা এমন কোন সুন্না দিয়ে গেছে তো এতেই তো প্রমাণ হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তিনি বাদ দিয়ে সব কিছু কি বাতিল সে যেই হোক না কেন এক্স ওয়াই জেড যেই হোক আমি নাম নিতে চাই না আমার নাম নিতে লজ্জা করে ঘৃণা করে রুচি করেন আপনারা তো নাম নিয়ে কথাবার্তা বলছেন আমার নাম নিতেও ঘৃণা করে লজ্জা লাগে আমার গায়রতে লাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো নাম নিতে হবে অ্যাজ এ নবী নাউজুবিল্লাহ আরও আপনাকে দেখাচ্ছি দেখুন পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ পাক বলেননি যে এই দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান সূরা মাইদা তিন নম্বর আয়াত পড়ে দেখেন আলিয়াউ মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান সূরা হাশর সরি সূরা মাইদার তিন নম্বর আয়াত এখানে আপনি দেখবেন বিদায় হজের সময় নাজিল হচ্ছে আয়াতটা আল্লাহ পাক বলছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়েছে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান দেয়া হয়েছে কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং কোরআন সুন্নার মধ্যে আপনি এমন কোনো বিধান নাই যেটা পাচ্ছেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এমন কোন ব্যক্তি আছে যাকে এমন একটা পূর্ণাঙ্গ শরীয়ত দেয়া হয়েছে আছে তাহলে এখানেই তো প্রমাণ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী এবং বাকি যারা তারা বাতিল তারপর সামনে যান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি বই লিখে আর লেকচার দিয়ে দিন প্রচার করেছেন প্রথম তিন বছর গোপন দাওয়াত দিয়েছেন দেখেন 23 বছর প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশ্য দাওয়াত দিয়েছেন মক্কায় থেকেছেন 10-13 বছর তারপর মদিনায় হিজরত করে সেখানে 10 বছর কখনো যখন সবর করার দরকার সবর করেছেন যখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিয়েছেন যখন অস্ত্র ধরার অস্ত্র ধরেছেন সারিয়া করেছেন সারিয়া এবং গাজওয়া সারিয়া কি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে আমির হিসেবে দায়িত্বে পাঠিয়েছেন আর গাজওয়া হচ্ছে বদর উহুদের মতো খন্দকের মতো খায়বারের মতো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত থেকেছেন অ্যাজ এ সেনাপতি অ্যাজ এ সেনাপতি একজন নবী তিনি অস্ত্র হাতে তরোয়াড়ি নিয়ে যুদ্ধের মাঠে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে এদের কয়জন এমনটা করেছে বলেন একজনও ওই ঘরের পিছনে বসে বসেই খালি কিছু বই লেখা আর কিছু বিভ্রান্তি ছড়ানো আর কিছু করেছে কখনো সম্মুখ সমরে এসেছে সম্মুখ সমরে আসার সাহসই তো নাই কারণ তারা বাতিল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী বলে সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন প্রমাণ হচ্ছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী তারপরে কোনো নবী আসবেন না ইনশাআল্লাহ তাআলা দেখুন আরও একটা পয়েন্ট বলি কেয়ামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে কোরআন এবং সুন্নাহ এবং দীন ইসলাম কেয়ামত পর্যন্ত থাকবে না থাকবে না থাকবে না থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে যারা নবুয়ত দাবি করেছেন এই পর্যন্ত প্রায় 30 জন হয়ে গেছে কিন্তু নবীজি বলেছিলেন যে 30 জনের বেশি বা প্রায় 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে আমার পরে যার মধ্যে 3 জন হবে মহিলা 3 জন কি মহিলা 27 জন পুরুষ তো যারা দাবি করেছে তাদের আদর্শ তাদের শরিয়া পৃথিবীতে টিকে আছে না মিটে গেছে মুসাইলামা কাযযাব কি এমন কোনো শরীয়ত নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত আছে এমন কোনো কিতাব নিয়ে এসেছিল যেটা কিয়ামত পর্যন্ত থাকবে
এমন কোন সুন্নাহ দিয়েছে যেটা সর্বজনীন, এমন কোন দিন দিয়েছে যেটা পূর্ণাঙ্গ? মুসাইলামা কাযযাব কি অস্ত্র ধরেছে? ধরেছিল মনে হয়, তাকে তো হত্যা করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়। তো দেখুন, কিয়ামত পর্যন্ত এই যে দিনটা বিজয়ী থাকা, এটা হচ্ছে সেই আলামত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সত্তা এই দিন নাজিল করেছেন সেই সত্তা তাকে শেষ নবী করেছেন। তারপরে আর কেউ আসবে না যার দিন কিয়ামত পর্যন্ত থাকবে। থাকবে সর্বশেষ এই পৃথিবীতে কি হবে দেখুন, সর্বশেষ এই পৃথিবীতে ইমামুল মাহদী আসবেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তারই লেগেসি থেকে আসবেন। ইমামুল মাহদীর পরে ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি কোনো নবী হয়ে আসবেন না, বরং নতুন করে শরীয়ত নিয়ে আসবেন না, তিনি নবী হিসেবে আসবেন কিন্তু কোনো শরীয়ত নিয়ে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের এই যে শরিয়া এটাই তিনি ফলো করবেন এবং প্রত্যেক আহলে কিতাব তার প্রতি ইমান নিয়ে আসবে। তো এই যে ইসলাম দিয়ে, ইসলামিক সভ্যতা দিয়ে যে পৃথিবীটা শেষ হচ্ছে, এটা কি কিয়ামত পর্যন্ত দিন জীবিত থাকার প্রমাণ না? প্রমাণ হয়ে গেল তাহলে যে নবীর উপর এমন দিন আসতে পারে যা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, সেই নবী কি শেষ নবী নন? যদি এমন কোনো ব্যক্তি আসতো, বা বোঝেন মনে করেন 2050 সালে পৃথিবী থেকে ইসলাম মিটে গেছে, কথার কথা না, আউযুবিল্লাহ, তাহলে প্রমাণ হয়ে যেত যে ইসলাম মিথ্যা এবং নতুন নবুয়তের দরকার ছিল। আমরা তো বুঝতে পারছেন না, তাতারি মানে যে মঙ্গোলিয়ানরা, এরা এই 1250 থেকে 1300 সালের মধ্যেই এই বাগদাদকে আক্রমণ করেছিল, মনে আছে? যারা হিস্ট্রি পড়েছেন তারা জানেন বাগদাদকে আক্রমণ করেছিল এবং বাগদাদকে পুরো ম্যাসাকার করে ফেলেছে। তখন ওদের হাতে যদি পৃথিবীর সমস্ত মুসলিমরা শেষ হয়ে যেত আর ইসলাম এখন পর্যন্ত না আসতো, আমরা বুঝতাম ইসলাম মিথ্যা, আল্লাহপাকের এই প্রতিশ্রুতি মিথ্যা, কারণ এটা 1200 সালে থেমে গেছে। আল্লাহপাক বলছেন ইসলাম শেষ পর্যন্ত থাকবে, যদি থেমে যেত তাহলে আরও নবী আসার দরকার ছিল, নবুয়তের দরকার ছিল, যেহেতু থামে নাই, কিয়ামত পর্যন্ত থামবে না, অতএব নবী আসারও দরকার নাই, অতএব শেষ নবী তিনি যথেষ্ট, আর নবী আসার দরকার নাই। কখন দরকার হতো? যখন যদি এই শরীয়তটা থেমে যেত, তখন আবার নতুন করে কিতাব আসতো, আবার নতুন করে নবী আসতো, সেটা এখন হচ্ছে না। অতএব এটা আমাদের প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবেন না। এরপরে আসেন আর কয়েকটা পয়েন্টগুলো শেষ করে দেই, একটু আধ্যাত্মিক লেভেলে যাই। পৃথিবীর ইতিহাসে এমন কোনো মানুষ আছে যাকে আল্লাহপাক মাটি থেকে আসমানে উঠিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন? যারা তার পরে নবুয়ত দাবি করেছে তাদের কাউকে কি আল্লাহপাক মেরাজ ঘটিয়েছেন? তাহলে কোন সাহসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের শানে কথা বলছে? যদি তারা তার চেয়ে বড় হতো, আরও নবীর প্রয়োজন হতো, তাহলে তাদেরকে আল্লাহপাক আরশের উপরে উঠিয়ে নিতেন, নিয়েছে নাকি? কি সমস্যা? মেরাজের কথা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি অন্য কাউকে মেরাজ করা হয়েছে? অন্য নবীদের কথা আমরা বাদ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবুয়ত দাবি করছে তাদের কাউকে কি মেরাজ ঘটানো হয়েছে? হয় নাই। অতএব নিঃসন্দেহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, বাকিদের কথা কি মিথ্যা? ওয়াহি, ওয়াহি জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, নবীজিকে জড়িয়ে ধরেছেন, ধরে বলেছেন পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। আবার বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন নাজিল হলো। ওয়াহিটা কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। কে নিয়ে আসবেন? জিব্রাইল আলাইহিসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কি আর কখনো জিব্রাইল আলাইহিসসালাম কারো কাছে এসেছে? কেউ কি বলতে পারবে আমার কাছে জিব্রাইল এসেছে? যার কাছে জিব্রাইল আসবে সে তো নবী হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? যার কাছে জিব্রাইল আলাইহিসসালাম নবুয়ত নিয়ে আসবে, ওহী নিয়ে আসবে, সে তো নবী হয়ে যাবে। যারা তারপরে নবুয়ত দাবি করেছে তাদের কারো কাছে কি জিব্রাইল আলাইহিসসালাম ওহী নিয়ে এসেছেন? আসেন নাই, তাহলে প্রমাণ হয়ে গেল তারা নবী নন। আর ওহি ছাড়া তো নবী হওয়ার কথা না। নবী কখন হবে একজন? যখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? ওহি আসবে। এলহাম তো অন্য জিনিস, এলহাম তো মুসা আলাইহিসসালামের মায়ের কাছেও এসেছে। তা কি মুসা আলাইহিসসালামের মা কি নবী? কথা বুঝতে পারছেন না মনে হয়। মুসা আলাইহিসসালামকে ভাসিয়ে দেওয়ার জন্য আল্লাহপাক আদেশ করছেন যে ফেরাউনের দলবল এই বাচ্চা কাচ্চা দেখলে কেটে ফেলবে একদম, তুমি মুসাকে একটা সিন্ধুকে ভর্তি করে নীল নদে লোহিত সাগরে ছেড়ে দাও। তো এই যে কথাটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ইলহাম করেছিলেন, কোরআন পড়ে দেখেন
তো এটা কি জিনিস? এটা হচ্ছে একটা চেতনা যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার মনের মধ্যে চলে আসবে, হয় না? যে আপনি ইস্তেখারা করছেন, একটা কাজ করতে যাবেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন, করবেন কি করবেন না, সলিউশন কি? আপনি ইস্তেখারা নামাজ পড়লেন, ইস্তেখারা দোয়া করলেন, দেখবেন স্বপ্নের মাধ্যমে হোক বা বাস্তবে হোক আল্লাহ পাক আপনার মনটা কিন্তু একটা দিকে ঘুরিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেখারা, ইলহাম, ইলহামের বিষয় আর ওহি কি এক জিনিস হলো? ওহি কি জিব্রাইল আলাইহিস সালাম নিজে আল্লাহর নিদর্শন আয়াত নিয়ে এসে আপনার কলবের মধ্যে ওহি করছেন? এমনটা কি নবীজির পরে কাউকে করা হয়েছে? ওহি না আসলে কেউ নবী হবে না, হবে? অতএব ওহি যেহেতু আসে নাই, নিঃসন্দেহে তারা নবী নন। প্রমাণ হয়ে গেল, আর তো প্রমাণ দরকারই নাই, আর তো প্রমাণ দরকারই না আসলে। আর ওহি কেমন হয়? নবীজি বলছেন, শোনেন কোরআনের ওয়েট, কোরআনের ভার কেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের, প্রচণ্ড শীতের সময় তার কাছে ওহি আসছে। সাহাবিরা বলছেন, প্রচণ্ড ঠান্ডার মধ্যে আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে দরদর করে ঘাম পড়তেছে। ওহি, কোরআনের ওয়েট। একবার সাহাবি সম্ভবত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তার উরুটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাটা ছিল বা মোবারক ছিল, এমত অবস্থায় ওহি চলে আসছে একটা। আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মনে হলো তখন যে আমার পাটা মনে হয় একদম গুড়া হয়ে যাবে, ভারে ওজনে ভারে মনে আমার হাড্ডিগুলো গুড়া হয়ে যাবে এমন মনে হচ্ছে। কখনো ঘন্টার মতো শব্দ হতো, সহিহ বুখারী পড়ে দেখেন, কখনো ঘন্টার মতো শব্দে ওহি আসছে, কখনো মানুষের রূপে জিব্রাইল আলাইহিস সালাম আসছে। যারা নবীর পরে নবুয়ত দাবি করছে তাদের কারো কাছে কি এমন হয়েছে? তাহলে তো প্রমাণ হয়ে গেল ওহি আসে নাই, ওহি নাই নবুয়ত নাই। ওহি আসলে নবুয়ত হবে, এলহাম তো নবুয়তের নিদর্শন নয়, এলহাম তো আপনার কলবেও হতে পারে। অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন না যারা দূরদর্শিতা অনেক বেশি। এই যে মুসা আলাইহিস সালাম বলছেন নৌকা কেন ফুটা করলেন, এই বাচ্চা কেন হত্যা করলেন, এই যে দেয়াল কেন নির্মাণ করলেন, মুসা আলাইহিস সালাম নবী হয়েও বুঝতে পারছেন না কাজগুলো খিদর আলাইহিস সালাম কেন করলেন। আর খিদর আলাইহিস সালাম বলছেন নৌকা ফুটা না করলে এটা হাইজ্যাক হয়ে যেত, সুরা কাহাফ পড়েন নাই? বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো। আর এই দেয়াল নির্মাণ করেছে এই কারণে যে এর নিচে এতিম বাচ্চাদের সম্পদ আছে। মুসা, তোমাকে এই জ্ঞানটা আল্লাহ পাক দেন নাই, আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই যে আপনার কাছেও তো আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে কিছু চেতনা আসতে পারে, ভালো মন্দ বোঝার কিছু ক্ষমতা, নূর এবং বাসির আসতে পারে, এগুলো তো ওহি নয়, এগুলো কি ওহি? ওহি কি? আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ, ওহি আসে নাই অতএব নবুয়ত নাই, সিম্পল। সামনে যান শাফাআত, কে দাবি করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যে সে কে আমাদের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে? কে আছে? মুসাইলামা কাযযাব, মুসাইলামা কাযযাব উম্মতের জন্য সুপারিশ করবে? কে আছে এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পুরো উম্মতের জন্য সুপারিশ করবে? এই কথা বলার মতো বুকের সাহস কারো আছে? তো যে এই কাজটা উম্মতের জন্য করতে পারে না সে কেমন করে উম্মতের